দীর্ঘ অপেক্ষার পর ফর্মে ফিরেছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে 44 বলে 60 রান করেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর প্রেস কনফারেন্সে বিরাট ধোনিকে নিয়ে যা বললেন তাতেই বোঝা যায় ভারতের প্রাক্তন এই দুই অধিনায়কের মধ্যে সম্পর্ক কতটা গভীর। 2019 থেকেই ফর্ম বিমুখ ছিলেন বিরাট। তারপর 2021 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর টি-টোয়েন্টি ও ওডিআই ক্যাপ্টেন্সি ছাড়েন তিনি। এরপর এবছরই জানুয়ারি মাসে টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও অবসর নেয় কোহলি। 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি থেকে অবসর আর ব্যাটে রানের খরা, ভেঙে পড়েছিলেন কোহলি, তাই তো সাংবাদিকের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং এও বলেন খারাপ সময়ে একমাত্র মহেন্দ্র সিং ধোনিই তার পাশে ছিলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন আমি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছিলাম তখন একজন মানুষই মেসেজ করেছিলেন যার সাথে আমি খেলেছি, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। টিভিতে অনেকেই অনেক সাজেশন দিয়েছে, অনেকে অনেক কিছুই বলেছে, যাদের কাছে আমার নাম্বারও আছে তাদের কেউই আমাকে মেসেজ করেনি। আমি চাই যদি কেউ আমায় সাজেশন দেয় বা আমার হেল্প করতে চায় তাহলে সেটা সরাসরি আমায় বলুক, যদি কেউ টিভিতে পুরো দুনিয়ার সামনে সাজেশন দেয় তাহলে সেটার আমার কাছে কোনো মূল্য নেই। ভারতের প্রাক্তন দুই অধিনায়ক বিরাট কোহলি ও এম এস ধোনির মধ্যে সম্পর্ক যে কতটা গভীর তা বিরাটের এই উক্তি থেকেই অনুমান করা যায়। এখনও পর্যন্ত এশিয়া কাপের 3টি ম্যাচে 2টিতে অর্ধশতরান করেছেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও পুরনো ছন্দে ফিরেছেন কিং কোহলি।